সুপ্রভাত একবার বাংলা নিয়ে আপনাদের সঙ্গী রয়েছে আমি রেশন দুর্নীতিতে গ্রেতার শঙ্কর আঢো বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢো গতকালের শঙ্কর আঢ্য়রের বাড়ি এবং শ্বশুর বাড়িতে দিনভর তল্লাশি চালাইডি। ডি আর শঙ্করের দুই কর্মী এবং ভাইয়ের আইস কারখানাতেও অভিযানও চলে এবং দিনভর ম্যারাথন তল্লাশির পর রাতেই গ্রেপ্তার করা হয় বনগাঁর তৃণমূল নেতাকে শঙ্করের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে আট লক্ষ টাকা আর অন্যদিকে শঙ্করের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ছড়ায় শঙ্কর আড্ডোর বাড়ির সামনে ইডি সিআরপিএফ কে বাধা দেন স্থানীয়রা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া সরাসরি চলে যাব অনিরুদ্ধর কাছে অনিরুদ্ধ শঙ্কর আড্ডো তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ ছিলেন শঙ্করের গ্রেফতারি ঘিরে গতকাল উত্তেজনা ছড়ায় শঙ্কর আড্ডোর বাড়ির সামনে ইডি সিআরপিএফ কে বাধা দেন স্থানীয়রা স্থানীয়রা ঠিক কি বলছিলেন ঠিক আর এখনই বাকি পরিস্থিতি রয়েছে দেখো শুনলে তোমাকে জানিয়ে রেখে ঠিক গতকাল সাড়ে সাতটা নাগাদ ইডির আধিকারিকরা এসে পৌঁছায় বনগাঁর প্রাক্তন পৌরপিকা শঙ্করার্ঢ্যর বাড়িতে এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালায় তারা শঙ্করার্ঢ্যর বাড়ি শঙ্করাঢ্যর শ্বশুর বাড়ি এবং দুই কর্মচারী এবং তার ভাইয়ের আইসক্রিম কারখানায় অর্থাৎ একযোগে পাঁচ জায়গাতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা সকাল থেকে তল্লাশি চালাতে থাকে দীর্ঘক্ষণ তল্লাশি চলে অর্থাৎ সতেরো ঘন্টা তল্লাশির পরে ইডির আধিকারিকরা বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করার্ঢকে গ্রেপ্তার করে ঠিক রাত সাড়ে বারোটা নাগাদ যখন শঙ্করাঢ্ধ্যকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে বের করতে যায় তখনই কিন্তু ইডির আধিকারিকরা বাধার মুখে পড়ে এমনকি ইডির গাড়ি উদ্দেশ্য করে ইট ছোড়া হয় এবং সাধারণ জনতাকে ছত্রভঙ্গ করতে সিআরপিএফদের লাঠি চার্জ পর্যন্ত করতে হয় ব্যাপক উত্তেজনা ছড়ায় রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ এবং সেখানে বনগা থানার পুলিশ পরবর্তীতে পৌঁছায় এবং শঙ্করার্ধ্যকে সেখান থেকে নিয়ে যায় ইডির আধিকারিকরা যা বলা যেতে পারে যে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সারা দিন ধরে ইডির আধিকারিকরা ব্যবসায়িক লেনদেন নিয়ে তদন্ত করেছে কিন্তু রাতে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যোগ সাজে আছে সেই কারণে একটি কাগজ দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী জ্যোৎস্না আড্ডো বর্তমান গঙ্গা পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ তারা তল্লাশি চালিয়েছে দীর্ঘক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ব্যবসায়িক লেনদেনের বিষয়ে ইডির আধিকারিকরা যা জানতে চেয়েছেন তারা সহযোগিতা করেছেন কিন্তু রাতে নাটক করে একটি কাগজ দেখিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগ সাজে আসে সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এটাকে নাটক বলেছেন এবং পরবর্তীতে এই যে শঙ্করাঢ্যের গ্রেপ্তার ঠিক রাত যখন সাড়ে দশটা গড়ায় তারপরেই বোঝা যায় যে তৎপর হয়ে পড়েছে ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে বাড়াতে থাকে সি আর পি এফ জওয়ানরা কারণ গতকাল সকালেই এই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে কিন্তু অন্য ঘটনা ঘটেছিল তার দিকেই নজর রেখে এই সি পি এফ জওয়ানরা সি পি বাড়াতে থাকে এবং ঠিক আর আজ সকাল থেকে এলাকার ঠিক কি পরিস্থিতি রয়েছে দেখো সকালে একদমই থমথমে শঙ্করাঢ্যর বাড়ির এলাকা বলা যেতে পারে কারণ গতকাল গভীর রাতে যে ঘটনা ঘটেছে তারপরেই পুলিশি ব্যবস্থা সেখানে রয়েছে এবং শঙ্করাঢ্যকে বেরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু পুলিশও একটি সক্রিয় ভূমিকা নিয়েছিল পরবর্তীতে সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে এখন রীতিমতন থমথমে রয়েছে ঘটনা শিমুলতলা এলাকা শঙ্করের গ্রেফতারি ঘিরে উত্তেজনা ছড়ায় গতকাল রাতে শঙ্কর আড্ডোর বাড়ির সামনে ইডি সিআরপিএফের বাধা স্থানীয়দের ধৃত শঙ্করকে গাড়িতে তুলতে বাধা আর ইডের গাড়ি লক্ষ্য করে ইটে ছোড়া হয় একই সঙ্গে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন গ্রেফতার শঙ্কর আড্ডো শঙ্কর আড্ডোর গ্রেফতারিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় আর লাঠি চালায় তারপর সিআরপিএফ